আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক বোন আমাদের কাছে প্রশ্ন রাখেন, মহিলাদের স্বর্ণের যাকাত কে দিবে, তাদের স্বর্ণ যদি বেশি হয়ে থাকে, তো এই বিষয়ে ইসলাম কি বলে? তো আমি আলোচনা করছি, ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেল ইসলাম প্রচারের স্বার্থে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, যাই হোক, স্ত্রীর স্বর্ণ, যাই হোক, আমি মূল কথাটা বলি, স্বামীর যে সম্পদ রয়েছে, ধন সম্পদ এবং স্ত্রীর সম্পদ, দুটা সম্পূর্ণরূপে আলাদা, দুটাই আলাদা। স্বামীর সম্পদের মধ্যে স্ত্রীর হস্তক্ষেপ রয়েছে, স্ত্রী চাইলে স্বামীর সম্পদ ব্যবহার করতে পারে, কিন্তু স্ত্রীর সম্পদের মধ্যে স্বামীর কোনো হস্তক্ষেপ নেই। কেননা স্ত্রীর এটা নিজের অর্জন, কেননা স্ত্রীর উপর ফরজ নয়, আবশ্যক নয় তার স্বামীকে খাওয়ানো, খাবার দাবার ভরণ পোষণের দায়িত্ব, কিন্তু স্বামীর উপর আবশ্যক স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব দেওয়া। এজন্য স্ত্রীর টাকা পয়সা থাকলে সেটা আলাদা, স্বামীরটা আলাদা। তো স্ত্রীর যেহেতু স্বর্ণ অলঙ্কার বেশি, তো স্ত্রীর সম্পদের যাকাত, মহিলাদের সম্পদের যাকাত তাদেরকেই দিতে হবে, তার সম্পদের যাকাত অন্য কেউ দিবে না। আর সে যদি তার বাবার ঘরে হয়ে থাকে, বিবাহ না হয়ে থাকে, ওই অবস্থায় তার অনেক স্বর্ণ হয়ে থাকে, তাহলে তার যাকাতটা ওই অবস্থায় তার বাবা দিবে, আর বিবাহ হয়ে থাকলে তার সম্পদটা, তার যাকাতটা তাকেই দিতে হবে। তবে স্ত্রী যদি অসচ্ছল হয়, তাহলে সেক্ষেত্রে আমি তাদেরকে পরামর্শ দিব, বছরের মধ্যে যদি দুই একবার আপনার স্বর্ণ গহনা সার্ভিসের প্রয়োজন হয়, তখন সেই টাকাটা আপনি, আমার বোনকে বলছি, আপনি ওই টাকাটা কিভাবে ব্যবস্থা করবেন? তো ওটা নিশ্চয়ই আপনি কোনো টাকা পয়সা বাবার কাছে যাবেন, মার কাছে যাবেন, স্বামীর কাছে যাবেন, তদ্রূপ আপনাকে ঠিক একই উপায়ে আপনার জাকাতটা তাদের থেকে নিয়ে চেয়ে চেয়ে অথবা জমানো টাকার মাধ্যমে জাকাত আদায় করতে হবে। এমনকি যদি সেটা সম্ভব না হয়, তাহলে আপনার স্বর্ণ বিক্রি করে হলেও জাকাত আদায় করতে হবে। তো আপনি বলতে পারেন, আমি তো এটার মাধ্যমে কোনো ব্যবসা করিনি। না, ব্যবহৃত স্বর্ণের ক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে যদি সেটা নেসাবের বেশি হয়ে থাকে। তো নেসাব কতটুকু, এই বিষয়ে আমাদের চ্যানেলে স্বতন্ত্র ভিডিও আছে, কতটুকু নেসাব হলে কুন্ডার ক্ষেত্রে কতটুকু, তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে উপকৃত হতে পারেন। তো এমনই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের উত্তর জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের মঙ্গল কামনা করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলাম প্রচারের স্বার্থে বেশি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার মঙ্গল হোক।